যারা সুন্নাত অনুযায়ী চলবে না তাদেরকে আমার নবী সুপারিশ করবে না। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা ও আমার পর্দলা মা বোনেরা, আজকে যে যে খেলোয়াড়কে মহব্বত করে তার অনুযায়ী চুল সাজায়, যে যে খেলোয়াড়কে মহব্বত করে সেই অনুযায়ী পোশাক পরে, যে যাকে মহব্বত করে সে তার অনুকরণ করে, যারা মদিনাওয়ালাকে মহব্বত করে তারা মদিনাওয়ালা অনুযায়ী মাথা সাজায়, যারা মদিনাওয়ালাকে মহব্বত করে তারা মদিনাওয়ালা অনুযায়ী পোশাক পরে, যারা মদিনাওয়ালাকে মহব্বত করে তারা মদিনাওয়ালা যায় অনুযায়ী দল করেন, নীতি আদর্শ অনুযায়ী মানে। যারা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করবা, সুন্নাত অনুযায়ী চলবা, যখন আল্লাহ পাকের বান্দা বান্দি কবরের মধ্যে যাবে, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে সূরা হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা প্রস্তর মান হাজার রজুল চেনে ওই ব্যক্তিকে, হাজারো যুবক দেখবে নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর সাথে তার নেতার মিল। অমনি যুবক বলবে, ওই ব্যক্তি বলে, মহিলার বলবে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাওলা ডাক দিয়ে সাদাকা আপনি আমার বান্দা সত্য কথা বলছে, ওয়াফুসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু নাফরমান বদমাশ বেঈমান দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল নাই, নবীর চেহারার সাথে তার চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে তার পোশাকের কোনো মিল নাই, নবীর দলের সাথে তার দলের মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে নীতি আদর্শের মিল নাই, নবীর সাথে তার নেতার কোনো মিল নাই। তখন নাফরমান বলবে, হাদুরি আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলে ডাক দিয়ে কাজা বাহাদু বললা, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপবে, অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের চলে এক পাঁচরে খাবি আর এক পাঁচরে লাগাইয়া ফেলবে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে, বাবার সহ্য করতে পারবি? ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আজাবুল কবরে হক, কোন কবরে আজাব সত্য কোনো সন্দেহ নাই, এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবে কবরে আজাবের বয়ান নাই রে বাবা।